সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের 40 বছর বয়সী গৃহবধূ রেখারানী বিশ্বাস গ্রামীণ ব্যাংকের খোর্দ শাখা থেকে 30,000 টাকা ঋণ নিয়েছিলেন। ঋণ নেয়ার মাস দুয়েক পরেই কপোতাক্ষের বাঁধ ভেঙে ঘরবাড়ি সহ মাঠের ফসল পানিতে নিমজ্জিত হওয়ায় রেখারানী বিশ্বাস স্বামী সন্তান নিয়ে পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন। কিন্তু ঋণের কিস্তির টাকা না দেয়ায় গ্রামীণ ব্যাংকের কর্মীরা রাত 10টা পর্যন্ত রেখারানী বিশ্বাসের কাছে বসে থাকেন। তারা তাকে থানা পুলিশের ভয় দেখান। এক পর্যায়ে গ্রামীণ ব্যাংকের মাঠ কর্মীকে রেখা বিশ্বাস প্রশ্ন করেন, ঋণী সদস্য মারা গেলে তার কিস্তি কে দেয়? মাঠ কর্মী বলেন, তার ঋণ মাফ করে দেয়া হয়। পরদিন পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রের পাশে কাঁঠাল গাছে রেখারানী বিশ্বাসের ঝুলন্ত মরদেহ দেখা যায়। 2017 সালের ডিসেম্বরে সিরাজগঞ্জের চৌহালিতে গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা দিতে না পেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন জরিনা খাতুন নামে 35 বছর বয়সী এক গৃহবধূ। যমুনার ভাঙনের শিকার হয়ে পরিবার সহ ভুমুরিয়া গ্রামে বসবাস করছিলেন তিনি। তার শিশু সহ 5 সন্তান রয়েছে। চৌহালি থানার উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, গ্রামীণ ব্যাংক থেকে 20,000 টাকা ঋণ নিয়েছিলেন জরিনা। সাপ্তাহিক কিস্তির টাকা সংগ্রহ করতে না পেরে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন জরিনা। এভাবে গ্রামীণ ব্যাংকের রক্তচোষা ঋণ কেড়ে নেয় জরিনার জীবন। শুধু জরিনাই নয়, দেশের আনাচে কানাচে অনেকের জীবন কেড়ে নিয়েছে ডক্টর ইউনুসের উদ্ভাবন করা সামাজিক ব্যবসা। সাতক্ষীরার রেখা, সিরাজগঞ্জের জরিনা ও শরীয়তপুরের সিরাজ খানরা খবরের পাতায় জায়গা করে নিলেও বেশিরভাগই থেকে যায় অগোচরে। মিডিয়ার কাছে এসব গরিব জরিনাদের রক্তের চেয়ে হয়তো ডক্টর ইউনুসের ব্র্যান্ড ভ্যালু বেশি। 2010 সালে ডেনমার্কের অনুসন্ধানী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা টম হেইনম্যান ডক্টর ইউনুসের দুর্নীতি নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেন। সেখানে হেইনম্যান দেখান গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের চড়া সুদের ফাঁদে পড়ে কিভাবে পল্লী এলাকার দরিদ্র নারীরা অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে যান। পাশাপাশি ওই ডকুমেন্টে গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধের নিষ্ঠুর পদ্ধতির বিবরণ প্রকাশ পেয়েছে নিগৃহীতদের কণ্ঠে। ডকুমেন্টারিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গ্রামের সহজ সরল ও অশিক্ষিত দরিদ্র নারীদের 30% সুদের ঋণ দিয়ে ফাঁদে ফেলেছেন ডক্টর ইউনুস। অনেকেই জানান, ঋণ শোধ করতে না পারায় তাদের ঘরের টিন খুলে নেওয়া হয়। কেউ কেউ জানিয়েছেন, বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা। ঋণের টাকা পরিশোধের জন্য গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা কি অমানবিক আচরণ করেন, ডকুমেন্টারিতে সেই বর্ণনাও দিয়েছেন ঋণগ্রহীতা হাজেরা। টম হিনম্যানের সেই ডকুমেন্টারি থেকে আরও জানা যায়, বিভিন্ন দেশ ও দাতা সংস্থা থেকে অনুদান হিসেবে পাওয়া $100 মিলিয়ন গ্রামীণ ব্যাংক থেকে নিজের মালিকানাধীন অন্য প্রতিষ্ঠানে নিয়ম বহির্ভূতভাবে সরিয়ে নেন ইউনুস। অর্থ স্থানান্তরের বিষয়টি জানতে পেরে দাতা সংস্থা নরওয়ের উন্নয়ন সংস্থা নোরাড এই বিষয়ে প্রশ্ন তোলে। তখন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী এরিক সোলহেইম বলেছিলেন, সাহায্যের অর্থ উদ্দেশ্যমূলকভাবে অন্য খাতে স্থানান্তর অগ্রহণযোগ্য। নরওয়ের কর্তৃপক্ষ বলেছিল, গ্রামীণ ব্যাংকের কর ফাঁকি বা দুর্নীতির বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। 2010 সালের ডিসেম্বরে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। অর্থ সরানোর ঘটনা যেন প্রকাশিত না হয় সে বিষয়েও সতর্ক ছিলেন ইউনুস। এই নিয়ে নোরাদের তখনকার প্রধান নির্বাহী কর্মকর্তাকে 1998 সালের 1 এপ্রিল লেখা এক চিঠিতে ইউনুস বলেন, আপনার সাহায্য দরকার আমার। সরকার এবং সরকারের বাইরের মানুষ বিষয়টি জানতে পারলে আমাদের সত্যিই সমস্যা হবে। ডকুমেন্টারিতে বলা হয়, ঢাকায় নরওয়ের দূতাবাস, নোরাদ এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ অর্থ গ্রামীণ ব্যাংকে ফেরত নিতে চেয়েও পারেনি। $10 কোটির মধ্যে $7 কোটিরও বেশি অর্থ ইউনুসের গ্রামীণ কল্যাণ নামের প্রতিষ্ঠানেই থেকে যায়। নির্মাতা টম হেইনম্যান অভিযোগ করেন, অর্থ স্থানান্তর ও ঋণের বেড়াজালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ইউনুসের মতামত জানতে প্রায় 6 মাস ধরে তিনি ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেও সাক্ষাৎ পাননি। মোহাম্মদ ইউনুস তাকে কোনো সময় দেননি এবং দেখা করতে রাজি হননি। সম্প্রতি দেশের আদালতে ডক্টর ইউনুসের কর ফাঁকি দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে তিনি করের টাকা জমা দেন।
এছাড়াও গ্রামীণ টেলিকমে তার নানা দুর্নীতি নিয়ে দেশের আদালতে বিচার চলমান রয়েছে। অন্যদিকে ওয়ান ইলেভেনের সময় দেশে চলমান রাজনৈতিক অচলাবস্থার সুযোগ নিয়ে ক্ষমতার চূড়ায় বসতে চেয়েছিলেন ডক্টর ইউনুস। তখন ডক্টর ইউনুস তার বিদেশি প্রভাবশালী বন্ধুদের কাজে লাগানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দেশের রাজনৈতিক দলগুলোর বিরোধিতা ও জনসমর্থনের অভাবে সেই ষড়যন্ত্রে সফল হতে পারেননি ইউনুস। ব্যর্থ হয়েছিল তার পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র। অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকতে না পারার যন্ত্রণায় তার বন্ধু হিলারি ক্লিনটনকে দিয়ে বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের অনুমোদিত ঋণ হিলারি ক্লিনটনকে দিয়ে বন্ধ করিয়েছিলেন ইউনুস। Thank you.